আমি তো পার্টিতে থাকছি না, সুতরাং আমি একটা কথা বলতে পারি, সংখ্যালঘু মুসলমান এবং দলিত তারা সিপিআইএম এর বিভিন্ন কমিটিতে লেস রিপ্রেজেন্টেড। পশ্চিমবঙ্গে একের পর এক ভোটে সিপিএম এর রক্তপাত অব্যাহত। রাজ্য রাজনীতিতে তাদের সরিয়ে বিরোধী পরিসর দখল করছে বিজেপি। এই প্রেক্ষিতে একগুচ্ছ অভিযোগ তুলে সিপিএম ছাড়লেন প্রাক্তন সাংসদ মইনুল হাসান। শনিবার মুর্শিদাবাদে সাংবাদিক সম্মেলন করে দল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। দলের নীতি নিয়ে তোলেন একের পর এক অভিযোগ। বিজেপিকে ফ্যাসিবাদী দল বলতেও চায় না, তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে একই সূত্রে যদি বাধা হয় তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিজেপি বিরোধী লড়াই। আগামী লোকসভাকে কেন্দ্র করে নতুন ধরনের ঐক্য গড়ে উঠতেই পারে। এবছর রাজ্য কমিটি থেকে বাদ পড়েন মইনুল হাসান। দল ছাড়ার পর তিনি অভিযোগ করেছেন নেতৃত্বে নতুন মুখ তুলে আনার ক্ষেত্রে শীর্ষ নেতাদের অনীহা রয়েছে। সংখ্যালঘু মুসলমান এবং দলিত তারা সিপিআইএম এর বিভিন্ন কমিটিতে লেস রিপ্রেজেন্টেড, মানে কম তাদের প্রতিনিধিত্ব আছে। লোকসভার দুবারের সাংসদ, রাজ্যসভার একবারের সাংসদ মইনুলের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন আরেক সিপিএম এর বর্তমান সাংসদ মোহাম্মদ সেলিম। সিপিএম এর থেকে সম্পর্ক ছেদ করলে এগুলো কিছু বলতেই হয়, তাহলে সে খবর হবে কি করে? রাজ্য সম্মেলনের পর থেকেই ও যাব করছিল, 21 জুলাই এর আগে এরকম হতেই পারে। সংখ্যালঘু, তিনি তো নিজে রাজ্য কমিটির মেম্বার ছিলেন, তিনি তো নিজে রাজ্যসভার সাংসদ হয়েছেন, তিনি লোকসভার সাংসদ হয়েছেন, কোন কোটায় হয়েছিলেন? মইনুল হাসানের দাদা শামসুর জামান আহমেদ সম্প্রতি যোগ দিয়েছেন তৃণমূলে। সম্প্রতি রাজ্য সরকারের কমিটিতে জায়গা পেয়েছেন একদা মইনুল ঘনিষ্ঠ বলে পরিচিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার কি মইনুলও তৃণমূলের থেকে পা বাড়াবেন জল্পনা জিয়ে রেখেছেন তিনি। রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা এখনই ভাবছি না, তবে কোন রাজনৈতিক দলের সঙ্গে বা না দলের সঙ্গে যুক্ত হব এখনো কিছু ভাবিনি। 1976 সালে ছাত্র আন্দোলন থেকে রাজনৈতিক জীবন শুরু, তারপর দলের সর্বক্ষণের কর্মী এবং সাংসদ। 42 বছরের সেই সম্পর্কে ছেদ পড়ল শনিবার। রাজীব চৌধুরী ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।